রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের গিরিয়ার সোনারপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন গতকাল অর্থাৎ রবিবার বিকেলে রঘুনাথগঞ্জ থানায় বাইক চুরির অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এসডিপিও বিদ্যুৎ তরফদারের নেতৃত্বে প্রথমে মালদার বৈষ্ণবনগর থেকে একটি মোটরবাইক ও পরে কালিয়াচক দক্ষিণ দিনাজপুর থেকে বাইকসহ আরও 3 জনকে আটক করে পুলিশ। অ্যাকিউজড যে আছে প্রথম আমিরুল শেখ, অলসো নোন অ্যাজ এমরুল শেখ, সন অফ ফাইজুদ্দিন শেখ, পিএস বৈষ্ণবনগর থেকে ইনি। তো একে অ্যারেস্ট হয়েছিল, ধরার পরে এই আসামি আমাকে লিডিং ইনফরমেশন কিছু দিয়েছিল। তো এসডিপিও জঙ্গিপুর শ্রী বিদ্যুৎ তরফদার ওনার নেতৃত্বে আর এএসআই সঞ্জিৎ সরকার, কনস্টেবল তরুণ হালদার আর কনস্টেবল মীর আব্দুস কালাম, তো ইনার একটি টিম কালিয়াচক আর দক্ষিণ দিনাজপুর পিএস বংশীহারি পিএসএ রেড করেছিল। আর আমরা চারটি আসামিকে ধরছিলাম কুল মিলাকে, আর তিনটি বাইক রিকভার করছিলাম, আরও বাইক আমরা ইনভেস্টিগেট চলছে, যদি সম্ভব হয় আমরা আরও বাইক রিকভার করার চেষ্টা।